বন্ধুরা আজকে আপনাদেরকে একটি ম্যাথের এক্সপেরিমেন্ট দেখাবো, তো আশা করছি আপনারা দেখবেন মানে একদম সহজ, আপনারাও করতে পারবেন, আপনারাও এই এক্সপেরিমেন্ট করে অন্যদেরকে দেখাতে পারবেন। তো ভিডিওটা চালু শুরু স্টার্ট করি নাকি? বন্ধুরা একদম সহজ, একদম সহজ, আপনারা কখনো ভাববেন না যে মানে কঠিন একটা এক্সপেরিমেন্ট দেখাচ্ছি, একদম সহজ এক্সপেরিমেন্ট। এই শলায়ের ভিতরে যে কাঠিগুলো আছে কাঠিগুলা বের করতে হবে, সবগুলা বের করতে হবে না। এই দেখেন বন্ধুরা, এই দুইটা কাঠি এক লাভ করছি। এই দুইটা কাঠির ভিতরে আরেকটা কাঠি রাখলাম, এই দুইটা কাঠি যে জোড়া লাগানো হয়েছে, এই দুইটা কাঠি না হলে না টাচ করে আমি এই ভিতরে থাকা কাঠিটা বের করব। তো কিভাবে বের করব দেখুন, ভিডিওটা ভালো লাগবে। এই দুইটা কাঠি যে আছে, একটা কাঠি আমি এই ম্যাচের ভিতরে গেড়ে দিচ্ছি আর একটা এমনি রেখেছি। এখন এই কাঠিটা এই দিকে মানে ডান দিকে বের করতে হবে, তো ডান দিকে যাতে এই কাঠি দুটা পড়ে না যায়, এই দুটা কাঠি যাতে পড়ে না যায়। আমি কিভাবে বের করব দেখুন, আপনারা একদম সহজ এক্সপেরিমেন্ট আপনারা করতে পারবেন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো এই ভিতরে দেখেন, এই ভিতরে যে কাঠি আছে, এই কাঠিটা লম্বা যে কাঠি আছে, এই কাঠিটা না বলে না টাচ করে বের করব আমি। এই এই দেখেন, এই বারুদগুলো যে আছে, বারুদের সাথে আর একটা বারুদ লাগিয়ে দিয়েছি, লাগিয়ে মানে এমনভাবে রেখেছি, এই দুইটা এভাবে রেখেছি এভাবে, আর এই ভিতর দিয়ে একটা কাঠি দিছি, এই কাঠিটা আমি বের করব। তা দেখুন কিভাবে বের করি, দেখুন মজা লাগবে, আশা করছি ভিডিওটা মজা লাগবে। এই দেখেন, এই যে বের করছি, দেখেন ওই কাঠি দুটা দেখেন পড়ে নাই, ওই দেখেন কাঠি দুটা অমনি আছে, দেখেন এই কাঠিটা বের করছি। এটাই এক্সপেরিমেন্ট, দেখেন আশা করছি ভালো লাগছে, ভালো লাগছে না? নাই নিশ্চয় ভালো লাগছে। এই যে দেখেন বন্ধুরা, এই যে দেখেন, এই যে বের করলাম, দেখেন ওই কাঠিটা যেমন তেমনই আছে, দেখেন এই যে বন্ধুরা কাঠিটা দেখেন এই যে পড়ে নাই, আমি এদিকে এই ভিতর থেকে টেনে বের করলাম। এটাই হয়েছে এক্সপেরিমেন্ট। বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে আমার এই চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। যদি ভালো লাগেও নাই তবু কমপক্ষে একটা লাইক করে দিন, মডিফাই করে ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। যদি আপনারা আমার এই চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দিন। যদি আপনারা ফেসবুকে দেখছেন তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিন, লাইক করে দিন। ধন্যবাদ।